সালার আমার ওয়াইফ দাঁড়িয়ে ওয়েট করছে. আজকে আমরা ঘুরতে ঘুরতে এলাম কুলটি লক গেটে, আর আমার সাথে আমার ভাইও আছে আমাদের সাথে. আমরা বাইকে এসেছি এখানে, আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা বেশি দূর নয়, তো আমরা এর আগে ভিডিওতে দেখেছি, তো তাই ভাবলাম যে একটু এক্সপ্লোর করে আসি. Is my self-delusion cut me a piece, just a piece of that pie. Don't matter what, I am missing the high. So guys, we have reached Kulti Dam, Kulti Lockgate. আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা মারাত্মক. আসার পথটা, রাস্তাটা অসম ছিল, জাস্ট অসম ছিল, হেভি লাগছে. তোমরা কি এখানে এসছো? যদি না এসে থাকো এখানে আসতে পারো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, ফ্রিতে চলে আসতে পারো, শুধুমাত্র বাইকের পেট্রোল লাগে. তো আমরা ভাবছিলাম যে কোথায় একটা ঘুরতে যাবো, তো কোথায় ঘুরতে যাবো, পকেটে টাকা পয়সাও সেমনি ছিল না মাসের শেষে, তো ভাবলাম যে এইখানে চলে আসি ঘুরতে. একটা অসম একটা জায়গা. এর আগে একবার এসেছিলাম আমরা, যখন ফার্স্ট টাইম আমরা সাপুরজিতে এসেছিলাম, সালা অ্যাকচুয়ালি আসেনি, তো ভাবলাম ওকেও নিয়ে আসি. পুরো একদম রিল্যাক্সিং, মাইন্ডটা পুরো ফ্রেশ লাগছে, আর এত অসম লাগছে, আরও ঘুরবো. এই তো জাস্ট স্টার্টিং, তোমাদেরকে দেখাবো. পিছনে কুলটি লক গেট, এখনো মনে হয় জল ফল ছাড়েনি, সব কিছু বন্ধ আছে, দিনের বেলায় মনে ছাড়ে, হেভি লাগছে এখানে. আর ওই দিকে দেখো আমার শালা আর আমার ওয়াইফ দাঁড়িয়ে ওয়েট করছে. এখন জল ছেড়েছে, বিশাল লাগছে, কি কেমন লাগছে, মনটা শান্তি লাগছে না? গরম থেকে তো বাঁচা গেল, প্লাস মনটাও খুব ভালো লাগছে এমন একটা জায়গায়, মানে ফ্রিতে এত সুন্দর জায়গা যে আছে কলকাতাতেও ভাবা যায় না. সত্যি এত শান্তির জায়গা, মনে হচ্ছে যে গ্রামে টামে চলে এসেছি. খুব ভালো লাগে আমার নিরিবিলি পরিবেশ এরকম, কেন কি আমাদের বাড়ি মিদনাপুরের দিকে, তো এইরকম সিন দেখো, খুবই ভালো লাগে. বলো যে মেন গেটটা আছে ওই গেটটা, মানে ওই গেটটা যতটা না বেশি সুন্দর, ওর আশেপাশে যে জায়গাগুলো আছে না ওইগুলো আরো বেশি সুন্দর, মানে কুলটি আসার সময় যেগুলো পড়ে আর পেরিয়ে গিয়েও অনেকটা রাস্তা. এখন আমরা যাব আর ভিডিওটা ক্যাপচার করব, ট্রাই করব পুরোটা ক্যাপচার করার. ভাই এরকম রাস্তাটা চারিদিকে চারিদিকে জল আছে, আরো খারাপ হয়ে গেছে, কিন্তু এবার আরো ভালো জায়গায় যাচ্ছে. চলো কুলটি লক গেটে যদি তোমরা আসো ওইখান থেকে ঘুরে যাবে না, একদম আগে যাবে, আরো জায়গা আছে যেখানে নিয়ে যাবো. খালিয়াতে এসছি, কিছু নেই খাবার, এখানে একটু স্ন্যাক্স ট্যাক্স কিছু কিনি, সাইডে বসে খাবো, একটু এনজয় করব, আর কিছুই না. ডুবে কি গেছে রে ভাই? আমি এইটুকু চিপস খেয়েছি, দুটো ছিল না, দুটো তারপরও ভিডিওটা করে আমাকে দেখাচ্ছে. কোল্ড ড্রিংকস এক ডোক খেয়ে তোমাকে দিলাম. হ্যাঁ আমি সত্যি এমনিতে আমি খাই না, আমার সালা প্রচুর কোল্ড ড্রিংকস খায়, কোল্ড ড্রিংকস খাও মানে কোল্ড ড্রিংকস এর পোকা, কোল্ড ড্রিংকস কে মরে যাও, জল যত না খায় তার চেয়ে বেশি ও কোল্ড ড্রিংকস খায়. তোমরা বলো ওকে একটু বেশি করে জল খেতে, পায়েল তো বলে বলে হাঁপিয়ে যায় ওকে. অ্যাকচুয়ালি এখানের ভাইবটা না খুবই শান্ত শিষ্ট, মানে নিরিবিলি পরিবেশ, যদি তোমাদের ভাল লাগে এখানে চলে আসবে. হ্যাঁ বল. হ্যাঁ যাদের তোমাদের শান্ত শিষ্ট আর নিরিবিলি পরিবেশ পছন্দ, একদমই লোকজন পছন্দ নয়, তারা এখানে আসতে পারো. আমার যেরকম, আমি একটু অপোজিট, ওর পছন্দ শান্ত শিষ্ট এরকম পরিবেশ, বাট আমার একটু মানে টাউন টাইপের বেশি আর পছন্দ নয়, সমজলে ভাই? এই রকম একটা সুন্দর জায়গা, অপোজিট কোন এই লোক, এইরকম একটা সুন্দর জায়গা কার পছন্দ নয়? মানে একটু ঝকঝকে রক্তকে আলো লাইট এই সব বেশি পছন্দ. হ্যাঁ কাহাঁ সে আতে দুর্গাপূজার সময়তে তোমার খুব ভাল লাগে খালি, তাই তো? একটা মন্দির আছে, মন্দিরে যাব, আর মন্দিরটা আরো হেভি, মানে কি রাস্তাটা বিশাল মারাত্মক.
আরো একটা লোকেশনে এলাম, ওই রাস্তা দিয়ে আগে আগে এসেছিলাম। দেখো হেভি লাগছে, কি কেমন লাগছে সানসেটটা দেখো, দারুণ লাগছে, অসাম, কিছু বলার নেই। এত নিরিবিলি, পাখি ফাঁকির আওয়াজ এত আসছে, আর এইখানে দেখো প্রকৃতিটা। এবার মন্দিরের দিকে যাওয়া যাক, চলো। এখন যে জায়গাটা এসেছি পুরো কিন্তু জলের মাঝে, আর ক্যামেরাটা মানে এমনি পাতি ফোন থেকে ক্যামেরা করছি, কেন কি দুটো ক্যামেরাই ওদের কাছে, তাই জন্য ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো রাস্তাটা হেভি লাগছে, পুরো জলের মাঝে হাঁটছি। এখানে এখন দারুণ হাওয়া দিচ্ছে, আর এখন আমরা একটু এখানে বসে এনজয় করব। এখন আমরা রাম মন্দির না সরি কিছু একটা মন্দির, দুর্গা মন্দির কিংবা কোনো একটা মন্দিরে যাচ্ছি। কিন্তু দুজনে সব আলাদা আলাদা দেবো, ঠিক আছে? আমার হাতটাই উড়িয়ে দিচ্ছিল ভাই। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হরি মন্দির। হরি মন্দির অনেকজন বলছে দুর্গা মন্দির, অনেকজন বলছে কালী মন্দির, কেউ ঠিকঠাক করে জানে না। আমরা গিয়ে দেখবো এখন। না দেখতে তো পাচ্ছি, এটা রাধা কৃষ্ণের হরি মন্দির। মন্দিরের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, ভাল লাগছে, ভীষণ সুন্দর, তোমরা এলে বুঝতে পারবে। চল একটু ঘুরে দেখাই তোমাদেরকে। তো একটু আমাদেরকে বলুন না, এখানে প্রসাদ প্রসাদ দেওয়ার কি নিয়ম, তারপর পুজো পুজো কখন হয়? এখানে নিত্য ভোগরাগ হয়। কখন হয় সেটা? ভোর পাঁচটায় রাতে, ভোর পাঁচটায় মঙ্গল আরতি হয়, আর মধ্যাহ্নে অন্নভোগ হয়। অন্নভোগের পরে প্রসাদ দানেরও ব্যবস্থা আছে, তবে কুপন কাটতে হয়। কত টাকা করে কুপন? এখানে আমাদের বোর্ডে লেখা আছে, অনেক আগে বোর্ড তো তৈরি করে, ৩০ টাকা ওখানে লেখা, ৩০ টাকা ছিল, এখন কত? এখন মিনিমাম ৫০ ষাট টাকা, ৫০ হয় না, সেটাই সেটাই, তাই না? হ্যাঁ, অনেকে সব জিনিসের দাম কম, মূলের যা দাম, হ্যাঁ হ্যাঁ, তাদের ৫০ থেকে ৬০ টাকা, বা এমনি আপনি মায়াপুর নবদ্বীপ বা পুরীতে, হ্যাঁ সব জায়গাতেই গেছে, সব জায়গাতেই ৭০ টাকা, ৮০ টাকা, ১০০ টাকা এরকম প্লেট। একটু নাম্বারটা দিয়ে দেবেন, ভিডিওর নিচে একটু দিয়ে দেবো আপনাদের নাম্বারটা, যোগাযোগ করে যদি লোকজন আসতে চায় এখানে। মোবাইল নাম্বার ওই তো, রাধা কৃষ্ণ মন্দির, ব্রাহ্মণ চক, রাধা কৃষ্ণ মন্দির, যে ফোন নাম্বার 7679993986, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে আসতে পারেন, আর এসে দেখবেন খুব সুন্দর মন্দিরটা, তোমাদেরকে আরও দেখাচ্ছি। খুব ধন্যবাদ। ব্যাং ব্যাং, আরে কিছু করবে, একটা থাপ্পড় মারবে ভাই, চলো বেশ।